ঠিক আছে, তুমি ঘরে গিয়ে চাটা খাও, আমি বাজার যাচ্ছি। হ্যাঁ, এই কথাটা মনে পড়লে বৌদিকে বলে যেও, বলে যেও কিন্তু, চলি। হরনাথ, সত্যি সত্যি তোমার কথাটা মনে পড়ছে না? সবে তো ভাবতে শুরু করেছি। আচ্ছা বৌদি, কত্তমায়ের সঙ্গে খুকুর যদি কিছু কথা হয়েই থাকে, তাতে আপনাদের কি হবে? তোমায় নিজের পোড়া কপালের কথা কি বলবো হরনাথ, সে কবে এ বাড়ির বউ হয়ে এসেছি, সেই থেকে আজ পর্যন্ত তোমার কর্তামা শুধু লাথি ঝাঁটাই খেয়ে গেল, কোনোদিন দুটো ভালো কথা পর্যন্ত আমার সঙ্গে বলেননি। আমি আর কি বলবো বৌদি, আমি সামান্য ছুতোর মিস্ত্রি, রোজ কত বাড়িতেই না যাতায়াত করি, আপনার মতো কতজনকেই না চোখের জল ফেলতে দেখি। আসল কথা কি জানেন, শ্বশুর বাড়ির কপাল সবার হয় না। ও, মনে পড়েছে, আমি সুতোবার মামলার সাক্ষী ছিলাম, খুকু হয়তো। কি বললে তুমি? সুতপার, এসো ঘরে এসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, এখানে দাঁড়িয়ে কথা বললে কি কোথায় শুনে নেবে, এসো এসো ঘরে এসো। পেটে খেলে পিঠে সয়, পেটে খেলে পিঠে সয়, পেটে খেলে পিঠে সয়, মানে হলো? আরে কাকে বলছিস কথাটা? কাউকে নয় ঠাকুমা, আমি তো ব্যাকরণ পড়ছি, এটা হলো প্রবাদ। এই পড়া পড়তে কে বলেছে, আর কোনো প্রবাদ নেই? কে বললো নেই ঠাকুমা, আরো কত আছে বাবা। ও বাবা, কি কি রে বো ওমা, সেগুলো পড়ব? ওর যা খুশি তাই পড়, বেবি বেবি পিসি, ওকে মানুষ হতে দাও। হ্যাঁ মানুষ হতে দাও। ওই পড়াটা কি জন্য পড়ছে, কেন পড়ছে তা জানিস? দেখো এসে কি জন্য পড়ছে, কেন পড়ছে আমি সব জানি। আরে বাবা, আমি যা যা আনবো না তো জানবে ও পাড়ার নু 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 নুলোদা। নুলোদা? সে আবার কে রে? ও তুমি চিনবে না গো ঠাকুমা, দুটো হাতে নাই কিন্তু পা দিয়ে তবলা বাজায়। এই এটা বললি না, হা দিয়ে কিরম পাপড় মারে। যেমন বাপ তার তেমন ছেলে হয়েছে, বাপ হয়ে ছেলেকে খুব শিক্ষা দিচ্ছিস। না গো ঠাকুমা, বাবা আমাকে খারাপ কিছু শিক্ষা দেয়নি, আসলে তুমি তো লেখা পড়ে জানো না তাই এ কথার মানেও বুঝতে পারছো না। আমি লেখা পড়া জানি না মানে? তুই জানিস আমি কত দূর পড়েছি? এখন পিসি, যেটা যা যা জানো না সেটা জানতে এলো অজা কিসের? জানো না মানে, জানো না মানে কি? এই এই পাপ্পড় কথাটার মানে কেউ শুনেছে, কেউ জানে? বাবা ওমা, কথাটার মানে বলে দাও না। বলে দি। হ্যাঁ বলে দাও। হ্যাঁ বলে দি। হ্যাঁ বলে। হলো পিসি, হারুর গালে হাত দিয়ে যদি একটা ছড় মারো তাহলে সেটা হলো থাপ্পড়। হ্যাঁ, আর তুমি যদি আরুর গালে ফা দিয়ে একটা ছড় মারো সেটা হলো পা পা পাপ্পড়। আর অনেক আছে, আপ্পড় না 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 নাপ্পড়। বাবা কাপ্পড়? হ্যাঁ আপ্পড় অনেক আছে, অনেক আছে। শুনবে পিসি? না আমার শুনে কাজ নেই, ওসব আমার কোনো শোনার দরকার নেই। তোরা বাপ ছেলেতে ইয়ার কি মারছিস মার? মনির বাড়ির একটা খবর নিয়েছিস? এছি নিয়েছি, ওদিককার হাওয়া খুব গরম, আসলে দক্ষিণ দিকটা বন্ধ তো। তার মানে কি বলছিস তুই? ঠেলটি মারলে পাটকেলটি খেতে হয়, ঠেলটি মারলে পাটকেলটি খেতে হয়, ঠেলটি মারলে পাটকেলটি খেতে হয়। এই কাকে বলছিস তোর কথাটা, তুই কাকে বলছিস? না না মানে পিসি, তোমার ওই দুটি বাবা বাবা বাহন ওই আপনাকে কিছু বলতে গিয়ে তো ঝা 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 ঝাঁকেছে তাই। মা, কি
কি হয়েছে? দিদির বাড়ির সামনে গিয়েছিলাম, বুঝেছি অপনাবদা আবার পেঁপে দিয়েছে। বাড়ির সামনে গিয়ে না ভাবছি যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এতে ভাবার কি আছে, ওটা তো দিদির বাড়ি, গেলেই তো পারতিস। কি করে যাবো, সিঁড়ির মুখে না আমি আর ওই মঙ্গলা, আর সিঁড়ির মাথায় ওই যে ওই তপন। হ্যাঁ, মুচকি হেসে ইশারায় কাছে ডাকছিল। তা তুই কি করে দেখলি? বাবা তুমি না কিচ্ছু বোঝো না, মঙ্গলদা তো ওপর দিকে তাকিয়ে থাকে। আয় তোরা থামবি। হ্যাঁ শুনি, তারপর বল। কি আর বলবো, ওই যে তপনকে দেখেই না আমার গাল দুটো কিরম ব্যথা করতে লাগলো। আহারে তা তো করবেই। দেখা রে তোর কা কা কান ব্যথা করেনি? না, খালি একটু একটু কাঁপছিল। আমি তো আপনাকে বলেছি শালা বাড়ির মধ্যে থেকে সব শালাই রংবাজি করতে পারে, একবার বাইরে আয় দেখি তুই কত বড় রংবাজ। শালা ভয় পেয়ে বলে কি জানো? বলে কি আমাদের সবাইকে কহনা পিয়ার হায় দেখাতে নিয়ে যাবে। জামনি ভালো করেছো শুনি দা। কেন 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 ভালো করেছো কেন শুনি? বরং তপনের সঙ্গে যদি সিনেমায় যেত তাহলে নতুন করে সম্পর্কটা ভালো হতো, আমরা আবার নয়নতারায় গিয়ে হাজির হতো। তবে যাব আমি ঠিকই, শেষ জীবনটা আপনারও কিছু হোক আমারও কিছু হোক, সারা জীবনে তো কিছুই করতে পারেননি, শেষ জীবনে যদি কিছু পারে। তার মানে? হ্যাঁ রে, কাকে কি বলছিস তুই? আমি না, আমি না, বিবেক বলেছে। বিবেক, আপনি যদি আবার দেখেন চিনতে পারবেন? অবশ্য আপনি যদি চিনতে না পারেন তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। দাঁড়ান দাঁড়ান, আপনারা আসার পর থেকে যা বলছেন তার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা কাকে চেনার কথা বলছেন? কেন, আপনাকে নাম বলিনি? না। আরে যে লোকটা ওই আপনার মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে গিয়ে খুন হলো তার নাম বলিনি? না বলেননি। প্রথম থেকেই আপনি লোকটা সে এইসব বলে চলেছেন। আমি মনে করি দি লোকটার নাম পাহাড়ি মুখার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ি মুখার্জি। আসলে খবরটা শোনার পর থেকেই আমাদের কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। তা দিয়ে আমার কোনো দরকার নেই, আমার মেয়ে পাহাড়িকে খুন করে জেল খাটছে, এমনিতেই আমার সুতপার বাবার মাথা ঠিক নেই, তার উপর আপনারা আবার নতুন করে আমাদের মাথা খারাপ করতে এসছেন। আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আমরা আপনাদের ভালোর জন্যই এসেছি। পাহাড়ি যদি সত্যি বেঁচে থাকেন তাহলে আপনার মেয়ে ছাড়া পেয়ে যাবে। সেই জন্যই আপনার কাছে জানতে চাইছি। আসলে মালিনী দেবী একাই কথাটা বলেছে, তাই শুধু একজনের কথার উপর নির্ভর করে। মালিনী দেবী কে? মালিনী দেবী হলেন পাহাড়ি বাবুর স্ত্রী, যার সাক্ষ্যতেই আপনার মেয়ে সাজা হয়েছিল। হো বুঝেছি, সেই শয়তান মেয়ে ছেলেটা যে আমার এই ঘরে বসে বলেছিল সুতপা কি করে ছাড়া পায় সে দেখে নেবে, তার কথা শুনে আপনারা আমার কাছে এসেছেন। শুনুন, আমরা আমাদের মেয়েকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কিন্তু পারিনি। আর একটা কথা, আমাদের এই বাড়ির একটা রীতিনীতি আছে। আপনি কিন্তু স্যারের কথাটা ঠিক বুঝতে পারছেন না,
মালিনী দেবীর কথা শুনে আমরা এসেছি ঠিকই, তবে কি ব্যাপার মোহিনী, আমার ঘরে পুলিশ কেন? এই আমরা তো তপনের নামে কোনো নালিশ করিনি। আরে ওটা তো আমাদের নিজেদের ব্যাপার। তপনের ব্যাপার নয়, ও সুতপার ব্যাপারে ওনারা কথা বলতে এসেছেন। কি বলছেন শোনো। সুতপার ব্যাপারে কেন কেন, সুতপা কি করলো? আরে ও তো জেলে। না না না, সুতপা কিছু করেননি। আসলে সুতপা যে সত্যিই কিছু করেনি সেটা বলতেই আমরা এখানে এসেছি। সুতপা কিছু করেনি মানে ও শুধু শুধু জেল খাটছে? হ্যাঁ। এই শুনুন শুনুন মোরাই, এই মাঝে মধ্যে না একটু নিজের বসায় মাল খাওয়ার চেষ্টা করুন। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি, হারামের বসায় মাল খে না এরকম আলটু ফালতু অবাস্তব কথা বেরোয়, বুঝলেন? তুমি তো তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ। পুরো কথা না শুনে কথা বলতে কে বলেছে? শুনুন মিস্টার দত্ত, আমরা কিন্তু সত্যিই আপনাদের ভালোর জন্য এসেছিলাম। এই রাখুন মশাই আপনার ভালো, আপনার আমার কি ভালো করবেন? সুতপা আমার একটা মাত্র মেয়ে, আজ কতদিন বাড়ি ছাড়া, আমার শালা দিন রাত এক হয়ে গেছে, আর আপনারা এসেছেন আমার ভালো করতে। হ্যাঁ ভালো করতেই এসেছি। আপনার মেয়ে যাকে খুন করবার দায়ে জেল খাটছে, সেই পাহাড়ি মুখার্জি বেঁচে আছে। কি কি বললেন আবার বলুন? পাহাড়ি মুখার্জি বেঁচে আছে? তাহলে তাহলে কে খুন হয়েছিল, সে কে? আপনারা আপনারা দেখছি আমাদের পাগল করে ছাড়বেন। তাহলে এত দিন ধরে কিসের কেস চললো? আমার মেয়ের জীবনটা নষ্ট করলো কে? আমি আমি নিজে কোর্টে হাজির ছিলাম। আমার ভাইপো তরুণ, সুতপার বন্ধু শেখর দেব, এরা সবাই সাক্ষী ছিল। আর আপনারা আপনারা সবকিছু মিটে যাওয়ার পর আজ এসে বলছেন যে পাহাড়ি মুখার্জি বেঁচে আছে? আমরা বলিনি, বলেছেন পাহাড়ি বাবুর স্ত্রী মালিনী দেবী। তাই আমরা জানতে এসেছি যে সত্যি যদি পাহাড়ি মুখার্জি বেঁচে থাকেন এবং তাকে ধরে যদি আমরা এখানে নিয়ে আসি, তবে আপনারা তাকে চিনতে পারবেন কি না? ওরকম নির্লজ্জ অসভ্য লোককে কি অত সহজে ভোলা যায়? 20 বছর পরও যদি তাকে দেখি আমার চিনতে ভুল হবে না। তুমি কাকে না কাকে দেখলে তার ঠিক নেই, এখন এসব কথা বললে লোকে তোমাকে পাগল বলবে। পাগল নয়, লোকে বলবে মালিনী দেবী স্বামীশ্বকে বেশি মাল খেয়ে ভুলভাল বকছে। সালা জল জ্যান্ত একটা লোককে মেরে একটা মেয়ে জেল খাটছে, আর তুমি কি না তাকে ট্রামে উঠতে দেখলে? অদ্ভুত। হ্যাঁ দেখেছি, আমি নিজে চোখে দেখেছি। ওয়েলিংটন থেকে আমরা দুজনে একই ট্রামের একই ক্লাসে উঠলাম, আর তারপর তারপর ও হেদুর কাছে নেমে গেল। তুমি পাহাড়িদাকে দেখলে, আর পাহাড়িদা তোমাকে দেখতে পেল না? দেখেছিল বোধ হয়, জানিস? আমি ঠিক তার মানে তোমাকে দেখলো অথচ কথা বলল না, অদ্ভুত তো। আচ্ছা তোমরা তো 6 বছর একসঙ্গে ছিলে। আরে বাবা, ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরও তো অনেক স্বামী স্ত্রী ভদ্রতার খাতিরও টুকটাক কথা বলে। আরে দূর, ছাড়ো তো, তুমিও পাগল। আসলে মালিনী এখনো পাহাড়িটাকে ভুলতে পারেনি, তাই কোনো হ্যান্ডসাম লোক দেখলেই ভাবে সেই বুঝি পাহাড়ি। জয়ন্ত, তুমি যে কথাটা বললে সেটা বোঝার মতন বুদ্ধি আমার আছে। আমি যদি পাহাড়ির সঙ্গে থাকতে পারতাম তাহলে তাহলে এরকম একটা নোংরা রিমার্ক করার সাহস তোমার হতো না। ঠিকই তো বলেছে। তুমি এই কথা বললে কেন? হ্যান্ডসাম লোক, তার মানে মালিনী দি রাস্তায় হ্যান্ডসাম লোক দেখে বেড়ায়? তুমি হঠাৎ খুব কথার মানে বুঝতে শুরু করেছো দেখছি। ঠিক আছে, মালিনী চলে যাওয়ার পর আমি তোমাকে কতগুলো কথার মানে জিজ্ঞেস করব, সেগুলো ঠিকঠাক উত্তর দিতে না পারলে কি হবে বুঝতে পারছো তো? কি করবে কি, হ্যাঁ কি করবে, মারবে?
দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখবে, মেরে দেখো তো দেখি ভাই। কি হবে মারলে, কি হবে, কে বাঁচাবে তোকে, কে বাঁচাবে? অশোক, নান্টু না কল্যাণদার বউ? জয়ন্ত, বেশি বাড়াবাড়ি করো না। তুমি যে কাজটা করে টাকা রোজগার করো সেটা মোটেও সম্মানজনক নয়, সেটা তুমি নিজেও জানো। পাড়ার লোকে জানে না, তাই তুমি এই পাড়ায় এখনো টিকে আছো। আর জানতে এক মিনিট সময় লাগবে, তখন তোমার কি হবে একবার ভেবে দেখেছো? দেখেছি। পাড়া ছেড়ে চলে যেতে হবে তো, বাড়ি চেঞ্জ করতে হবে তো। করব, দরকার হলে অন্য পাড়ায় চলে যাব। আই ডোন্ট বদার। হ্যাঁ যাবে, তবে একা। আর সেই পাড়াতেও যাতে ভালোভাবে থাকতে না পারো তার ব্যবস্থা আমি করব। চলো মালিনী দি, আমি রত্নার বাড়িতে যাব। এসো। মহাদেব বাবু ফোন করেছিলেন, অনেক কথা হলো। আপনি কি ওকে ফোন করতে বলেছিলেন? কারণ মহাদেব বাবুকে আমি যদ্দূর জানি উনি নিজে থেকে কাউকে ফোন করার লোক নন। তাই? এটা তো আমার আবার জানা ছিল না। তবে মহাদেব বাবু যেরকম মেজাজি লোক, তাতে হয়তো আপনার মতো মানুষদের উনি নিজে থেকেই ফোন করেন অথবা করেছেন। অসিত বাবু বলুন, আমরা দুজনেই একই পথের পথিক, মানে একই ব্যবসা করি। আর আমাদের ব্যবসার ধরন দেখে কেউ আমাদের বোকা বলবে বলে মনে হয় না। না, তা বলবে না। তা আপনি কি শুধুই ফোনের ব্যাপারটা জানতে এসেছেন? ইনফ্যাক্ট তা নয়, তবে ফোনটাও আছে। ফোনটাকে অফ করে দিলে আমার তো আলোচনা শুরুই করা হবে না। আসলে ওই সিকোয়েন্স অনুযায়ী ছাড়া ওই জাম্প করে আমি ঠিক কথা বলতে পারি না। যাক, আসল কথায় আসা যাক। রমেনবাবু, আপনি শুনেছেন মহাদেববাবুর স্ত্রী আমার বাড়িতে গিয়েছিলেন? মনে হয় কথাটা শুনেছিলাম। মনে হয়? তার মানে আপনি শিওর নন? কিছুটা শিওর তো বটেই, কারণ মিসেস মিত্র আমার স্ত্রীকে বোধহয় এই ব্যাপারে কিছু বলেছিলেন। কিছু মনে করবেন না রমেন বাবু, আমি আপনাকে যতদূর চিনি ওই মনে হয় বোধহয়ের উপর ডিপেন্ড করে চলেন, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। অসিত বাবু, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটা নিশ্চয়ই মানবেন। আসলে আমার প্রয়োজনের বাইরে কোনো কিছুতেই আমি তত সিরিয়াস নই। তার মানে আপনি তখনই সিরিয়াস যা আপনার প্রয়োজনীয়, তাই তো? ঠিক তাই। তাহলে তো বলতে হয় যে আপনি বিশেষ প্রয়োজনেই একজন। নীলার মা বোধহয় এলো। দাঁড়ান দাঁড়ান, আমি করছি। আরে ম্যাডাম যে, আসুন আসুন আসুন। কতক্ষণ? তা হবে আধ ঘন্টা ডাক। আপনারা তো কেউ বাড়িতে ছিলেন না, তাই দুই বুড়োয় বসে একটু গল্প করছিলাম। সে কি নীলা এখনো ফেরেনি? এ মা, ছি ছি, তাহলে তো আপনি এখন চাও খাননি। এই আপনার বন্ধুর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, আপনাকে ঠিক চা করে দিত। তা হয়তো দিত, তবে জীবনে যারা আনসাকসেসফুল তারা বাইরের কাজ করেও ঘরের কাজ করে। কেন জানো? সারাটা জীবন তারা কোনো কিছুর জন্য কোনো প্রশংসা পায়নি, তাই ঘরে চা করা, বিছানা ঠিক করা, কাগজপত্র, জামা কাপড় গুছিয়ে রাখা, এগুলো ঠিকমতো করতে পারলে নিদেন পক্ষে চেনা জানা কিছু লোকের প্রশংসা পাওয়ার একটা চান্স থাকে।